Welcome to Basic Accounting Course. আজকের কোর্সে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে জানব। তোমাদের HSC-তে আর্থিক বিবরণী থেকে দুটি কোশ্চেন থাকবে এবং তোমাদের সবাইকে এই দুটির মধ্যে দুটি অ্যানসার করতে হবে। তার মানে এই অধ্যায় সম্পর্কে যে বেসিক নলেজটা আছে তা খুব ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে যে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কেন করি। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে প্রতিটা অর্গানাইজেশন একটা নির্দিষ্ট সময় পরে তার যে আর্থিক ফলাফল আছে সেই ফলাফল এছাড়াও অর্গানাইজেশনের যে আর্থিক অবস্থা আছে সেই অবস্থাটা জানতে চায়। অর্থাৎ একটা অর্গানাইজেশনের আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফলের এই দুইটির উপরে ভিত্তি করে কিন্তু অনেক ডিসিশনস নেওয়া যায়। এছাড়াও একটা অর্গানাইজেশনের নগদের অবস্থা যাচাই করার জন্য কিন্তু আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। সো আমাকে যদি একটা অর্গানাইজেশনে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ অবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থান যাচাই করতে হয় তাহলে আর্থিক বিবরণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আর্থিক বিবরণীর ভিতরে অনেকগুলো কাজ করে থাকি। ফার্স্ট অফ অল কোম্পানির আর্থিক বিবরণী সমূহ। একটা কোম্পানিতে আর্থিক বিবরণী বলতে শুধুমাত্র একটা ছক বা একটা নির্দিষ্ট বিষয়কে বোঝায় না। একটা কোম্পানির আর্থিক বিবরণী বলতে আমরা মূলত এই পাঁচটা কার্যাবলীর সমন্বয়কে বোঝাই যা ISA 1 কর্তৃক নির্দেশিত, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 নামে পরিচিত। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদেরকে বলছে যে আর্থিক বিবরণী বলতে পাঁচটি বিষয়কে বোঝানো হয়। একটি হচ্ছে বিশদ আয় বিবরণী, একটি রক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ও আর্থিক বিবরণীর টিকাসমূহ ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। প্রশ্ন হচ্ছে যে আমরা এই পাঁচটিতে আসলে কী কী করে থাকি, চলো জেনে নেওয়া যাক। আমরা বিশদ আয় বিবরণীতে মূলত সর্বদাই মুনাফা অর্জন, অর্থাৎ একটা অর্গানাইজেশন কতটুকু মুনাফা অর্জন করতে পেরেছে বা আদৌ মুনাফা অর্জন না করে ক্ষতি হয়েছে কি না সেই বিষয়গুলো যাচাই করার জন্য আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকি। দেন রক্ষিত আয় বিবরণী। আচ্ছা বলতো আমরা বিশদ আয় বিবরণীতে কী নির্দিষ্ট করেছি? বিশদ আয় বিবরণীতে আমরা জানতে পেরেছি আমাদের মুনাফা অর্জনটা কতটুকু হয়েছে। রক্ষিত আয় বিবরণীতে আমরা সেই অর্জিত মুনাফাকে বণ্টন করব, অর্থাৎ মুনাফা বণ্টন। তার মানে কি? বিশদ আয় বিবরণীর সাথে কিন্তু রক্ষিত আয় বিবরণীর ভালো একটি সম্পর্ক রয়েছে। বিশদ আয় বিবরণীতে আমরা সবসময় মুনাফা অর্জন কতটুকু হয়েছে তা যাচাই করে থাকি এবং রক্ষিত আয় বিবরণীতে আমরা সেই অর্জিত মুনাফাকে বিভিন্ন মালিকের সাথে বণ্টন করে থাকি। তারপর আর্থিক অবস্থার বিবরণী। আমরা আগেই বলেছিলাম একটা অর্গানাইজেশনের আর্থিক বিবরণী করার তিনটি উদ্দেশ্য রয়েছে। কী কী ছিল সেই উদ্দেশ্যগুলো আরেকবার দেখে নিই। উদ্দেশ্যগুলো কী কী ছিল? আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা আর নগদ অবস্থা যাচাই করা। আমরা কিন্তু মুনাফা অর্জনের মাধ্যমে আর্থিক ফলাফল যাচাই করতে পেরেছি। আমাদের আর্থিক অবস্থা যদি যাচাই করতে হয় সেই আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য আমাদেরকে এই আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। তার মানে কি? এখানে যদি আমি লিখি আর্থিক অবস্থা, তার মানে একটা অর্গানাইজেশনের আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। এখন নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী কেন প্রস্তুত করে থাকি? নগদের অবস্থা যাচাইয়ের জন্য। তার মানে দেখো, যদি আমি একটু সামারাইজ করি, এই পর্যন্ত আমরা চারটা জিনিস শিখেছি। ফার্স্ট ফ্যাক্ট, আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে মুনাফা অর্জন করে থাকি। রক্ষিত আয় বিবরণীতে সেই অর্জিত মুনাফা বণ্টন করে থাকি। আর্থিক অবস্থা বিবরণীতে আমরা আর্থিক অবস্থা নির্ণয় করে থাকি আর নগদ প্রবাহ বিবরণীতে আমরা নগদের অবস্থা যাচাই করে থাকি। এবং পরিশেষে যে কাজটা আমরা কোনো সময় করি না, যেটা হচ্ছে আর্থিক বিবরণীর টিকাসমূহ ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। তুমি একটা অর্গানাইজেশনে কোন অবচয় পদ্ধতি ফলো করেছো? এটা কি ক্রমহ্রাসমান? এটা কি সরলরৈখিক? কোনটি? তুমি একটা অর্গানাইজেশনে কত পার্সেন্ট অবচয় ধার্য করেছো? তুমি কি 10% অবচয় ধার্য করেছো না 20%? এই সব কিছু কিন্তু তোমার যাচাই করা প্রয়োজন। তুমি অর্গানাইজেশনে কোন নীতিমালা সমূহ ফলো করছো সেটাও কিন্তু তোমাকে জানা প্রয়োজন। বাট ফ্যাক্ট ইজ, যে বিশদ আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী করছে সে ছাড়া অন্য কেউ কিন্তু বলতে পারবে না যে কোন পদ্ধতিতে অবচয় যাচাই করা হচ্ছে, কোন নীতিমালাগুলা এগুলোতে অ্যাপ্লাই করা হচ্ছে। তার মানে কি? আমাদেরকে প্রত্যেকের জন্য এই আর্থিক বিবরণী বিষয় দায়বিনী প্রস্তুত করতে হচ্ছে। তার মানে কি? আর্থিক বিবরণী টিকাসমূহ ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালাতে আমরা এই গোপনীয় বিষয়বস্তু সমূহ উল্লেখ রাখব যে ভাই আমি অবচয় এইভাবে নির্ণয় করেছি, আমি এই এই নীতিমালা প্রণয়ন করেছি বিষয় দায়বিনীর ক্ষেত্রে, এই এই নীতিমালা প্রদান করেছি নগদ প্রবাহের ক্ষেত্রে,
তাহলে খুব সহজেই যে কোনো অডিটম্যান বা অ্যাকাউন্টিং বুঝে এমন কোনো ব্যক্তি খুব সহজেই বের করে ফেলতে পারবে যে আসলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কোন কাজটি করেছি। আশা করি তোমরা আর্থিক বিবরণীর টিকাসমূহ গুরুত্বপূর্ণ হিসেবে নীতিমালার যেই গুরুত্ব আছে তা বুঝতে পেরেছ এবং আজকের পর থেকে যখনই তোমরা আর্থিক বিবরণী করবে প্রত্যেকটা আর্থিক বিবরণীতে নিচে একটি টিকাসমূহের জায়গায় রাখবে। এতে কী হবে, তুমি কত ভালো হিসাব বিজ্ঞানের জ্ঞান রাখো সেই জ্ঞানটা যাচাইয়ের জায়গা শুরু হয়ে যাবে। ওকে, তাহলে একটু সামারাইজ করি কী কী পড়েছি। আমরা পাঁচটা জিনিস শিখেছি, বিশদ আয় বিবরণী মুনাফা অর্জনের জন্য, রক্ষিত আয় বিবরণী অর্জিত মুনাফা বন্টনের জন্য, আর্থিক অবস্থা বিবরণী আর্থিক অবস্থার জন্য, নগদ প্রবাহ বিবরণী নগদের অবস্থার জন্য, আর আর্থিক বিবরণীর টিকাসমূহ গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা সহজবোধ্য অর্থাৎ সহজীকরণ করার জন্য, অর্থাৎ যে কোনো হিসাবমালাকে যেন যে কেউ বুঝতে পারে এমন কিছু বিষয়বস্তুর মাধ্যমে সহজ করে ফেলা, এর জন্য আমরা আর্থিক বিবরণী বা টিকাসমূহ গুরুত্বপূর্ণ নীতিমালা প্রদান করি। এখন একটা বেসিক জায়গা যেটা সবার জানা প্রয়োজন বিষয় দায় বিবরণী সম্পর্কিত, সেটা জেনে নেওয়া যাক। আমরা বিষয় দায় বিবরণীতে মূলত কী করি, তোমাকে যদি আমি কোশ্চেন করি যে বিষয় দায় বিবরণীর সূত্র কী, অর্থাৎ বিষয় দায় বিবরণীতে আমরা নিট লাভ বের করে থাকি, নিট লাভ। তোমরা আমায় বলো তো নিট লাভের সূত্র কী। নিট লাভের সূত্র হচ্ছে আয় মাইনাস ব্যয়। তোমাদের মধ্যে প্রত্যেকে আমাকে বলবে যে নিট লাভের সূত্র হচ্ছে আয় মাইনাস ব্যয়, অর্থাৎ একটা অর্গানাইজেশনে যতগুলো আয় আছে সেই আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পেয়ে যাব। কিন্তু এই কনসেপ্টটা সকল ক্ষেত্রে সঠিক নয়, কারণ যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারের পর একটা টার্ম ইউজ করি তোমাদের সাথে, সেটা হচ্ছে কি, বকেয়া ভিত্তি। আমরা যেহেতু বকেয়া ভিত্তির উপরে আমাদের হিসাব বিজ্ঞান চালিয়ে থাকি, এই বকেয়া ভিত্তির উপরে ভিত্তি করে আমরা সবসময় এই সূত্রকে সঠিক বলতে পারি না, এই কোশ্চেনে মানে সূত্রে কিছুটা ভুল আছে। আজকের ক্লাসে আমরা সেটা জানার চেষ্টা করব, তারপরে ক্লাসে র্যাপ আপ করে ফেলব। আমরা একটি উদাহরণের মাধ্যমে শুরু করি। ভুলে যাওয়া বকেয়া ভিত্তির কনসেপ্ট যদি তোমার ধারণা না থাকে, জাস্ট এতটুকু কনসেপ্ট মনে রাখো যে নিট লাভ সবসময়, নিট লাভের যে সূত্র আছে তা আয় মাইনাস ব্যয় হতে পারে না। কীভাবে হতে পারে না তা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত দেখো, তুমি একটি অর্গানাইজেশনে কাজ করো এবং সেই অর্গানাইজেশনটি 10টি মার্কার ক্রয় করেছে বা হাইফেন ক্রয় করেছে, 10টি হাইফেন ক্রয় করে সে 10 টাকা দিয়ে ক্রয় করেছে। বলতো তার ক্রয় মূল্য কত? আবারও বলছি, সে 10টি হাইফেন 10 টাকা দিয়ে ক্রয় করেছে, বলতো তার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সে কি 10টির মধ্যে 10টি বিক্রি করতে পারবে? অবশ্যই না, সে হয়তো বা 60টি বিক্রি করতে পেরেছে আর 3টি বিক্রি করতে পারেনি। তার মানে কি, সে 60টি ধরে নাও 20 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে বলতো তার বিক্রয় মূল্য কত? ঠিক বলেছো, 140 টাকা। তাহলে এটা কি তার বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মানেই হচ্ছে আয়। ওকে, তারপর কি, 100 টাকা, এটা কি ছিল? তার ক্রয় মূল্য ছিল। ক্রয় মানে কি? ব্যয়। তার মানে কি, আমাদের সূত্র আমাকে কি বলছে? সূত্র বলছে আয় মাইনাস ব্যয়। তার মানে কি, আমি যদি এখন এই আয় থেকে ব্যয় মাইনাস করি আমার কত টাকা আসে? 140 থেকে যদি 100 টাকা মাইনাস করি আসে 40 টাকা। তাহলে সূত্র অনুসারে তো আমার নিট লাভ হওয়ার কথা 40 টাকা, কিন্তু আমার নিট লাভ কিন্তু 40 টাকা না। কেন আমার নিট লাভ 40 টাকা না? কারণ হচ্ছে আমি 10টি পণ্যের ক্রয় মূল্যের সাথে 60টি পণ্যের ক্রয় মূল্যের তুলনা করেছি। হিসাব বিজ্ঞান এই সমতাতে এটাতে বিশ্বাসী না, হিসাব বিজ্ঞান সবসময় সমতায় বিশ্বাসী। অর্থাৎ আমি যদি 60টি পণ্যের ক্রয় মূল্যের সাথে 60টি পণ্যের বিক্রয় মূল্য তুলনা করতাম, তারপর নিট লাভ বের করতাম, তাহলে কিন্তু আমার হিসাব বিজ্ঞানের নিট লাভটি বের হতো। তার মানে কি, আমরা এটাকে আমাদের নিট লাভ বলতে পারি না। আমাকে কী করতে হবে? আমাকে 60টি পণ্যের বিক্রয় মূল্যের সাথে 60টি পণ্যের ক্রয় মূল্য তুলনা করতে হবে, অর্থাৎ 7 × 10 = 70। এখন হচ্ছে এইটা আমার আরও একটি ব্যয়, এই ব্যয় এখন আমি যদি 140 থেকে 70 টাকা বাদ দিই তাহলে কত আসে? 70 টাকা। এই টাকাটাই হচ্ছে আমার নিট লাভ। তার মানে বলো, আমি যদি 100 টাকাকে ব্যয় বলি, 140 টাকাকে আয় বলি, এই 70 টাকাকে আমি কী বলবো? এই 70 টাকাকে আমি বলবো আয় উপার্জিত ব্যয়। এই 70 টাকাকে আমি কী বলছি? এই 70 টাকাকে আমি বলছি আয় উপার্জিত ব্যয়। তার মানে একটা জানার জায়গা আছে, জানার জায়গাটা কী? নিট লাভের প্রকৃত সূত্র, নিট লাভ ইজ ইকুয়াল টু আয় মাইনাস ব্যয় না, নিট লাভের প্রকৃত সূত্র হচ্ছে আয় মাইনাস আয় উপার্জিত ব্যয়, আয় উপার্জিত ব্যয়। তার মানে কি, এই 140 টাকা আয় উপার্জনের জন্য আমার কত টাকা ব্যয় করতে হয়েছে,
সেই ব্যয় হচ্ছে 70 টাকা যাকে আমরা আয় উপার্জিত ব্যয় বলছি ট্রামটা মুখস্থ করার চেষ্টা করে ফেলো আয় উপার্জিত ব্যয় তার মানে আজকের পর থেকে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের নিট ল্যাবের প্রকৃত সূত্র কি কোন সময় বলবে না আয় মাইনাস ব্যয় সব সময় বলবে নিট ল্যাবের প্রকৃত সূত্র হচ্ছে আয় মাইনাস আয় উপার্জিত ব্যয় আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা মোটামুটি কিভাবে আমাদের আর্থিক বিবরণী কাজ করে কিভাবে আমরা নিট ল্যাব বের করি কার উদ্দেশ্য কি ছোটখাটো বিষয়গুলো বুঝতে পেরেছো এখন এই ছোটখাটো বিষয়গুলো একবার বইয়ে রিডিং করে ফেলতে পারলে তোমাদের ক্লাসে মানে কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো আজকের ক্লাসে এই পর্যন্তই তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ